আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো পুরুষ পেঁপে গাছে পেঁপে ধরানোর কৌশল। এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তিনটি পদ্ধতি এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতি কোনটি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ। প্রথমে আমরা জানব পুরুষ এবং স্ত্রী গাছ কোনটি। পেঁপে গাছ স্ত্রী না পুরুষ চেনার জন্য ফুলের দিকে চোখ রাখতে হবে। যদি পুরুষ গাছ হয় তবে একসাথে অনেকগুলি ফুল লম্বা একটি বোটার মাথায় থাকবে এবং এই বোটা অনেক বড় হয়ে থাকে, একদম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এমনই। বা এক কথায় বলা যায় অনেকগুলি ফুল হবে একটি মাত্র বোটায়। যখনই দেখবেন এমন ফুল হচ্ছে তখনই বুঝে নিতে হবে এটা পুরুষ গাছ। এটাই হলো এক নম্বর পদ্ধতি পুরুষ গাছ চেনার জন্য। সুপ্রিয় দর্শক, এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলি শুধুমাত্র পরাগায়নের জন্য, এই ফুল থেকে কোনো রকমে ফল উৎপাদন হবে না। এই পেঁপে গাছগুলি একদম বেকার না, দশটা স্ত্রী গাছের জন্য একটা পুরুষ গাছ প্রয়োজন হয় পরাগায়নের জন্য, অবশ্যই পুরুষ গাছেরও দরকার আছে। এবং স্ত্রী গাছ কীভাবে চিনবেন সে সম্পর্কে একটু বলে নিই। যখনই দেখবেন স্ত্রী গাছ আছে তখনই দেখবেন একটা করে ফুল এসেছে, প্রতিটা বোটাতে একটা মাত্র ফুল থাকবে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন প্রতিটা বোটায় একটা করে ফুল আছে, অর্থাৎ এই গাছটি হলো স্ত্রী গাছ। যখনই দেখবেন একটা ফুল আছে এর মানে স্ত্রী গাছ এবং অনেকগুলি ফুল আছে তার মানে পুরুষ গাছ। আশা করি সম্পূর্ণ ধারণা পেয়েছেন পুরুষ এবং স্ত্রী গাছের মধ্যে। এই গাছ যখন 3 থেকে 4 ফুট লম্বা হয়ে যাবে তখনই গাছে ফুল চলে আসবে, তখনই বুঝতে পারবেন পুরুষ এবং স্ত্রী গাছ। সুপ্রিয় দর্শক, এবার আমার এক্সপেরিমেন্ট শুরু। একটা কাঠিকে সূচালো করে নিতে হবে, পুরুষ গাছে ফল ধরানোর জন্য এটা আবশ্যক। এমন দুটো কাঠির প্রয়োজন হবে। আমি একই মাপের একই সাইজের দুটি কাঠি তৈরি করে নিয়েছি। এই কাঠি ব্যবহার করে পুরুষ গাছে ফল ধরাব। এই কাঠি গাছে পোঁতার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে, এটা আবশ্যক। এটা যদি ঠিকঠাক না হয় তাহলে গাছ মারা যেতে পারে। এখানে যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন, গাছের উপরের দিকে সবুজ অংশ আছে এবং নিচের দিকে আস্তে আস্তে ধূসর অংশ আছে। দুটো রং একসাথে যেখানে মিশেছে ঠিক সেই স্থানে কাঠি পুঁততে হবে। গাছ যদি চিকন হয় তাহলে কাঠির মাথার অংশ চিকন রাখতে হবে এবং যদি গাছ মোটা হয় তাহলে কাঠির মাথার অংশ মোটা রাখতে হবে, এটা আবশ্যক। এখানে যে দেখতে পাচ্ছেন একটা গিট আছে, এই গিটের উপরে আমি কাঠিটাকে পুঁতে দেব। এমনভাবে কাঠিটা পুঁততে হবে যেন অপোজিট সাইড দিয়ে বার না হয়ে যায়, এটা গাছের মধ্যে পুরে দিতে হবে, ওই দিক দিয়ে বার করলে হবে না। এইভাবে পুঁতে দিতে হবে এবং দেখতে হবে যেন এই দিক দিয়ে বার না হয়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে দাগ আছে এই দাগের উপরে যে মিডল পয়েন্ট আছে ঠিক সেই পয়েন্টে কাঠি পুঁতে দিতে হবে। দেখুন আমি কাঠিটা পুঁতে দিচ্ছি। প্রথম যে জায়গায় কাঠি পুঁতবেন তার উপরের যে গিট আছে সেখানে দ্বিতীয় কাঠি পুঁততে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দুটো কাঠি যখন পোঁতা হয়ে যাবে তারপরে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট রেখে দিতে হবে এইভাবে কাঠি পোঁতা অবস্থায়। আমি 10 মিনিট রেখেছিলাম, এরপরে বার করে নেব। ঠিক একই পদ্ধতিতে 5 দিন পরে আবার কাঠিগুলো পুঁতে দিতে হবে, তারপরে 10 মিনিট রেখে দিতে হবে, তারপরে আবারও একবার অর্থাৎ 15 দিনের মাথায় একবার কাঠি পুঁততে হবে। এরপরে হলো আমার দ্বিতীয় নাম্বার এক্সপেরিমেন্ট। আমি দেখতে চাই কোন পদ্ধতিটা সবচেয়ে কার্যকরী। দ্বিতীয় যে কাজটা করব সেটা হলো পেঁপে গাছের মাথার অংশটা ভেঙে দেব।
মাথার যে অংশ আছে সেটাকে ভেঙে দিতে হবে। দেখুন আমি ভেঙে দিলাম। এরপরে এখান থেকে নতুন করে ডাল বার হবে এবং তাতে স্ত্রী ফুল হয় কি সেটা দেখব। মাথা ভাঙা পদ্ধতি একজন ট্রাই করেছে এবং কোনো কাজে আসেনি, যে ডালগুলো বার হয়েছে তাতে পুরুষ ফুল হয়েছে, কারণ এই পদ্ধতিটা কার্যকরী নয়, এটাকে বাদ দিতে হবে। তৃতীয় যে পদ্ধতি আছে সেটা হলো একটা চিকন কাঠি বা গাছের মাপ অনুযায়ী কাঠি নিতে হবে এবং মধ্যবর্তী অংশ দিয়ে এদিক থেকে ওদিক বার করে দিতে হবে। এটা হলো তৃতীয় নাম্বার পদ্ধতি। একটা পদ্ধতি একদম বেকার চলে গেল, অর্থাৎ মাথা ভাঙা পদ্ধতিটা, এবং এই দুটো পদ্ধতিতে কোনটা উপকারী সেটাই দেখ। অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো পদ্ধতি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই দুটো যে পদ্ধতি বাকি আছে এর ফলাফল কী হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সুপ্রিয় দর্শক, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।